আয়াত বাবা, তুমি এখন কি করছো? মেকিং টি। মাম্মির জন্য চা বানাও। ইয়া। টি ব্যাগ দিয়েছো? ইয়া। দিশা এখন একটু খেয়ে বেড়ে চলে যাবে, আর তার তার সাথে আমিও একটু খেয়ে নিব। পাপা তোমাকে ধন্যবাদ আমাকে খাওয়া দেওয়ার জন্য। বলো পাপা, বলো পাপা তোমাকে। এখন আমরা যাব পাসিসটা ক্লিন করে, তারপরে ডাইনিং সিটিং রুমটা ক্লিন করব। আমার আম্মুর জন্য। আম্মুর জন্য? হ্যাঁ। ভিটামিন ডি ট্যাবলেট নিতে আসছি। আমাদের কিচেন মোটামুটি টাইড আপ হয়ে গেছে, এই যে এই পাশে ওইগুলো ধুয়ে রেখে দিছি, কিচেন মানে কুকারের পাশটাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যেহেতু দিশা অসুস্থ, তাকে ফুল বেড রেস্ট, আমি আয়া দাহিল, আমরা মিলে বাসার সব কাজ করবো। কি বলো, করবা না? তুমি করবা? বাংলায় বলো। সো দিশাকে আমরা ওষুধ খাওয়াবো, নাস্তা দিব, ভাত দিব, লাঞ্চ দিব, ডিনার দিব, সব। আর তোমরা যদি বাইরে খেতে চাও তাও খেতে পারবা বিকেলে, বাট ইটস নট গ্যারান্টিড, আমরা দেখি কি হয়। আচ্ছা, তাছাড়া গ্রামকে দিব, ওকে, পাপাকে হেল্প করতে হবে। সো আমরা বাসার কাজ শুরু করে দিই, আপনারা আজকে ভিডিওটা উপভোগ করুন এবং দোয়া করুন যেন আমরা সবাই সুস্থ হয়ে নর্মাল একটা জীবন যাপন করতে পারি। তোমরা আর বাংলা বলতে হবে, আমাদের প্র্যাকটিস হবে, ইউ নো, উই গট, তুমি তো বাংলা প্র্যাকটিস করবে আজকে, ওকে, আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে বয়েজ? ইয়া, ওকে, লেটস গেট স্টার্টেড। আগে নাস্তা দিয়ে শুরু করি আমরা। আসসালামু আলাইকুম। আচ্ছা, দিশা যেহেতু অসুস্থ, তাকে দুইটা খেজুর, দুইটা বিস্কিট আর এখানে একটু আলমন্ড মিল্ক আছে, এটা দিব। এটা খাইলে রিকভারি করতে তাকে হেল্প করবে। আলমন্ড মিল্ক, বিস্কিট এন্ড খেজুর, এটা খেয়ে সে এখন ওষুধ খাবে। আয়া, তুমি নিয়ে মাম্মিকে এগুলো দিবা, আর পাপা নাস্তা খেয়ে উপরে আসতেছি। ইয়েস স্যার। ওকে, গুড বাই। আমরা বাপ ছেলে মিলে প্রথম যে কাজ করব, আয়া ডোন্ট গো নো অ্যা, সেটা হলো এই কিচেনের এই জায়গাটা আগে একটু ক্লিয়ার করি। মাথা ব্যথা করতেছে, এইরকম অগোছালো দেখলে এমনি মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা, আমি তো হয়ে যাই, জানি না রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাট আমি এরকম অগোছালো দেখলে আমার নিজের মাথা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি আগে কিচেনটা গুছিয়ে নিই। ক্লিনিং ইন প্রোগ্রেস, মোটামুটি হয়ে যাচ্ছে। যে কোনো কাজে হাত দিতে হবে, হাত দিলেই শেষ হয়, যে এদিকটা ক্লিন। আমি এখন এই সারফেসটা একটু মুছে দিব, এখানে একটু স্প্রে দিয়ে, ধরো পাপা একটু স্প্রে দিয়ে দেয়, আয়া তুমি মুছো, ওকে, পাপা গিভ স্প্রে। এই যে তুমি ওই যে ইয়েলো ক্লথ আছে না, হ্যাঁ, এটা দিয়ে মুছো, দেখি কিভাবে মুছো। হ্যাঁ, ওকে, সুন্দর মতো মুছে রেখে দাও, তখন আমাদের কিচেনটা মোটামুটি দেখতে সুন্দর লাগবে। অগোছন্ন ঘর আমার একদমই অপছন্দ, গত দুই দিন আমি নিজে কাজ করছি বাইরে, দিশা তো অসুস্থ, এই জন্য গোছানো হচ্ছে না, বাট আজকে ইনশাল্লাহ পুরো ঘর টাইডি করে রেখে দিব। আয়া যখন ওই পাশটা ক্লিন করতেছে, আমার এখানে কিছু ওয়াশিং আপের জিনিস জমে আছে, এগুলো ওয়াশ করে এই পাশটাকেও আগে পরিষ্কার করব, তারপরে আমি লাঞ্চ রেডি করার ব্যবস্থা করব। পাতিলগুলো ভিতরে রাখি, আর ওইগুলো ওয়াশ করার পরে ড্রাই হলে আবার ওইগুলোর ভিতরে রেখে দিব। আহিল, কি জন্য আসছো তুমি এখানে? তুমি জানো না? তুমি বলো, বলো, ট্রাই করো, আম্মুর জন্য কি বলো ওটা। আমার আম্মুর জন্য আসছি, ওকে, ভিটামিন ট্যাবলেট দিয়ে নিবা, ভিটামিন ডি ট্যাবলেট, ওকে, লেটস সি হুইচ ওয়ান ইজ ভিটামিন ডি। আমাদের কিচেন মোটামুটি টাইড আপ হয়ে গেছে, এই যে এই পাশে ওইগুলো ধুয়ে রেখে দিছি, কিচেন মানে কুকারের পাশটাও ক্লিন, সারফেসগুলো আয়াত ক্লিন করছে, এখন একটু হুবার মারলো, ফ্লোরে কিছু ডাস্ট পড়া ছিল, হুবার দিয়ে তুলে নিয়ে নিল। কিচেন শেষ, এখন আমরা ডাইনিং রুমটা একটু টাইডি করবো, ডাইনিং রুমে এত কাজ থাকবে না। ডাইনিং টেবিলটাও এলোমেলো, ডাইনিং রুমটা একটু টাইডি করে ফেলি, তাহলে দেখতে সুন্দর লাগবে, চলতেও ভালো লাগবে, সেটাই করবো এখন। এই যে আমাদের ডাইনিং রুম এখন মোটামুটি টাইডি আপ হয়ে গেছে, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হুবার মারা, এই দিকটা মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু এখন মোটামুটি প্লেসে চলে আসছে।
এখন আমরা যাব পাসিসটা ক্লিন করে, তারপরে ডাইনিং সিটিং রুমটা ক্লিন করে। এখানে জুতা টুতা যা ছিল এগুলো আমরা শেল্ফিং করে ফেলছি, এক একটা জায়গায় রেখেছি। এখন আমি সিটিং রুমটা একটু টাইডি করে তারপরে হুবা মেরে দিব। তা আমাদের নিচটা মোটামুটি ঠিক হয়ে যাবে। আমাদের টেম্পোরারি ব্লাইন্ডস দুইটা এখানে রেখে গেছিলাম স্কটল্যান্ডে যাওয়ার সময়, বা টেম্পোরারি ব্লাইন্ডসগুলো খুলে ফেলবো। দ্য লুকস আগলি ইন দ্য সিটিং রুম, সো এই আর কি। তাহলে রুমটাও আরও ব্রাইট থাকবে। এখন আমরা লাঞ্চ খাবো। আয়ার, তুমি কি রাইস আর চিকেনই খাবা? No, I'm actually having it with our vegetables, as you can see right here. Now, this is onion is a vegetable with the chicken. Right, you're not meant to get smart with me, I'm meant to get smart with you, you know? Okay, yeah. Why am I not getting... Why can't I get smart with you? Because I'm the son. Oh, okay. Okay, so I had chicken and rice. Khabe brishti dewa rice ebong chicken. Khabe ahil ki khabe ahil ke ami choices dibo ekhon. আমি এখানে দুই পট ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না করতে আমি এত এক্সপার্ট না, তারপরে ট্রাই করতেছি। ফ্রেশ ভাত না হলে খেতে ভালো লাগে না। আমি ভাতটা ফ্রেশই রান্না করবো। পুরোনো পিলাও রাইস আরও কী কী রাইস আছে, বাট আমি ওগুলো খাবো না। তো দিশাকেও এখান থেকে একটু দিব। মাশাআল্লাহ, আমার রাইস উতলে যাচ্ছে। তারপরে এখানে আমি আহিলের জন্য খাবার নিয়েছি। আহিল প্রথমে বললো সে নিজের হাতে খাবে, এখন বলে না পাপা তুমি খাওয়া দাও, কারণ সে নিজের হাতে খাওয়ার কনফিডেন্স পাচ্ছে না। সো আমি খাওয়াই দিব। আহিল, তুমি আইপ্যাডটা অফ করো না বাবা, ইয়ে না। আচ্ছা, তুমি কি জানে বলছো? হোয়াট ইউ গোনা ডু, হোয়াট ইউ সেড ইফ আমি যে তোমাকে ফিড করে দিব? তুমি বলছো না আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, কি বলছো? থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। সো এটা আপনাকে বাংলায় বলো যে পাপা তোমাকে ধন্যবাদ আমাকে খাওয়া দেওয়ার জন্য। বলো পাপা, বলো পাপা তোমাকে, না বলো না, বলতে পারবা, ট্রাই করো পাপা। হ্যাঁ, এটা বেশি কঠিন। আচ্ছা, ইজি ওয়ান বলো, বলে পাপা তোমাকে, এটা বলো। তুমি হাসো কেন? তুমি তুমি পাপাকে থ্যাংক ইউ বলো, ধন্যবাদ বলো। পাপা, হ্যাঁ আমি তোমার ভালোবাসি। আমি তোমার ভালো। আর তুমি দেখি, তুমি বলো তো। হ্যালো, তুমি কিছু বলো। আমি তো কাকে ভালোবাসো? অসুস্থ নিচে নেমে আসছে, এখন একটু লাঞ্চ খাবে, খেয়ে ওষুধ খেয়ে আবার রেস্ট। সো আমার আমরা যেই তরকারি গুলো পেয়েছি সেগুলো দিয়েই এখন চলছে। এগুলো শেষ হওয়া পর্যন্ত আসলে রান্না করা ঠিক হবে না, কারণ রান্না করলে আবার এত তরকারি নষ্ট হবে, এই আর কি। দিশা এখন একটু খেয়ে বেড়ে চলে যাবে, আর তার তার সাথে আমিও একটু খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের লাঞ্চের পর্যায়ে শেষ, বাট কিচেনও পরিপাটি আছে, তেমন কোনো মেস রাখিনি। ডাইনিংও ডাইনিংয়ের মতোই আগের মতো আছে, বাট আমরা রাতে আবার খাওয়ার মিশনে থাকবো বাচ্চাদেরকে নিয়ে। দিশাও খেয়ে গেছে ওষুধ খেয়ে, সে শুধু রেস্ট নিল। যেহেতু মাইগ্রেনের ব্যথা, তাকে যথেষ্ট রেস্ট নিতে হবে। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আমি শিওর ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে সে বেটার, আরও বেটার ফিল করবে। আয়াদাহিলকে একটু স্ন্যাক্স দিব, চিকেন বার্গার, স্টেক ইউ সে? ইয়া, দেয়ারস অ্যানাদার ভার্সন অফ ইট কলড দ্য চিকেন স্টেক, বাট চিকেন স্টেক। আচ্ছা, আর পপকর্ন চিকেন, এগুলো হালাল। আমি এগুলোকে এয়ার ফ্রায়ারে দিব, হয়ে যাবে, তখন বাচ্চাদেরকে খেতে দিব, আর বাকিটা ঢুকে রাখি। ওকে, এই যে আয়াদাহিলকে ছোট্ট করে স্ন্যাক্স বানাই দিচ্ছি, ছোট্ট করে ছোট্ট স্ন্যাক্স খেয়ে আমরা টিভি দেখবো, তাই না বাবারা? ওকে, তুমি জানো এটা কত মিনিট দিতে হয়? It says on here. But why this power is not on? Because you're meant to set up the timer first. What is the... This is the timer. Yeah, you're meant to... No, that's the degrees. That's the timer. Oh. See? Oh. Okay, this is on highest, I put it on 10 minutes. Yeah, because it's chicken. Okay. Ayat, Baba, তুমি এখন কি করছো? Making tea. মাম্মির জন্য চা বানাও? Yeah. Tea bag দিয়েছো? Yeah. আর না না, বেশি পানি দিও না। তুমি কি মাম্মির জন্য চা বানাইতে পারো? Yeah, tea is ready to make. Is it? Yeah. এটা গ্রিন টি বানাইতেছো?
কি কি দিয়েছো? গ্রিন টি আর হানি দিবে, তাই তো? কেয়ারফুল, স্টেয়ার করতে গিয়ে ফেলো না, ওকে? তুমি কিন্তু আজকে সব কাজে হেল্প করছো, ইউ বিন গুড বয়। সো মি অ্যান্ড ইউ অ্যান্ড আহিল, উই গোনা সিট টুগেদার অ্যান্ড ওয়াচ ইট। ওকে, লেটস ডু ইট। আয়েদ আহিল একটু সস নিয়েছে তাদের পপকর্ন চিকেন আর চিকেন বার্গার বার্গার দিয়ে খাবে। আর আমি আমার জন্য একটু চা বানাই। আমি আসলে অনেক দিন আপনাদেরকে চা বানানো দেখি না। আমি আজকে কন্ডেন্স মিল্কের চা খাবো, বিকজ এটা হলো ইজিয়েস্ট টি অ্যান্ড দ্য টেস্টিয়েস্ট। আর দুইটা চা পাতা দিয়ে লিকারটা একটু স্ট্রং করে নেই। আজকে কালারটা ভালো আসতেছে না, এই কাপটা সুন্দর না। It was out and... It's meant for practical use. Yeah. Not tea. But my tea, if you get closer, they look nicer. You see? Yeah. He is amazingly beautiful. Wow. You see that? I guess. Of course, eh? Hi, let's next ready. Thank you very much, you see. Air fryer, thakle kintu onek shubidhe. তেলও জ্বালিয়ে গরম করতে হয়, ফ্রাই করতে হয় না। আর হেলদিয়ার খাবার এয়ার ফ্রায়ারটা আসলে একটা এভলিউশন আমাদের এই মানে এই এই সময়ে, এই সময়ে এসে মানে এই জগতে, এই জগৎ না এটাকে এই সময়ে এই যোগে 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 দিস ডিএনএ, ইয়া দিস যোগে মিন্স দিস ডিএনএ। সো এয়ার ফ্রায়ার আমি তো ভুল করে এই যুগে এয়ার ফ্রায়ারটা একটা এভলিউশন। সো আয়েদ আহিলকে আমি এয়ার ফ্রায়ারে এগুলো করে দিলাম, এখন তারা খাবে। বলো আবার কি বলছো? আচ্ছা আচ্ছা আমি জানি, তুমি কি বলছো আমি জানি না। আমি কি বলছি তুমি জানো না? আমাদের দুই সোনা বাচ্চা এখানে এখন নাস্তা খাচ্ছে। আজকে আয়েদ এত গুড বয় হয়েছে, ওর একটা ওর একটা চুম্মা দিতে চড়তেছে, এটা তো দিতেই পারে। আচ্ছা আয়াদ আজকে আমাকে সব কাজে হেল্প করছে, কেন তোমাকে আমি কিস দেই নাই একটু আগে? হোয়েন ইউ আর প্লেইং গেম আই ডিড কিস ইউ অন দ্য সিন ইন দ্য অন দ্য চিন, ইয়া অন দ্য চিন, ইয়া আই ডিড অন দ্য সিন, আই ডিড নো ইউ কামিং, ইয়া আমি তোমাকে দিলাম তো তুমি গেম খেলতেছিলে। আচ্ছা ওকে, দেন ইউ ইউজ টু, ইউ চিন ইউজ টু বি সো সফট, আই ইউজ টু জাস্ট টাচ ইট অ্যান্ড কিস ইউ টু মিনিট, ইউজ টু বি, ইয়া ইউজ টু বি বিকজ ইউ আর সো লিটল লাইক আহিল। Oh, what, like baby? Yeah, baby chin. Like you had that. Like, one cute chila. And now you're just a strong boy. Ayad was as cute as Ahil, yeah. And Ayad was a lot brighter. Well, I was pretty ugly then. No, you are so brighter, cute. Yeah. Acha khao, Babara. So, asa se khao, it's quite hot, yeah? Ayad, then make sure you leave a little bit for Ahil. Yeah, no, that much is, those are okay, nice. Okay, yeah. About yeah, Ahil, not only. I divided it evenly. Yeah, evenly. Mirabai is not cheating. There were 15. Acha. How much do you have, Fanny? I have around 6. I have around 3. 3. Then you should One, have... 1, 2, 3. Okay, thik as, I had 8. I should have 8, yeah. That's it. Fuck, I have 8. No. He had 3, so give him 4 more. I can't do this right now, right? Acha, tumra banglay na bolba bolso? তুমি জানো আয়াদ, তুমি জানো, তুমি সবকিছু জানো, কি কি জানো মুখে বলো। তুমি না ওইদিন যে সুন্দর বলতেছিলা, মুখে বলো কি কি জানো। আমি সব কিছু জানি বা আমি বলতে পারো না? হ্যাঁ আমি আমি সব বলতে পারি না। ওকে আয়াদ, তুমি আহিল, তুমি বলো। আমি কিছু কিছু জানি, বলো না ওমা বুবার মতো রিলি কুইক বলো। হ্যাঁ ইউ গট থ্রি লেফ, দেয়ার ওয়াজ ফোর, উই শুড উইন, ঠিক আছে। আচ্ছা ম্যাচ করো না, খাও খাও সুন্দর মতো খাও। আমাদের নাস্তার পর্ব শেষ, কিচেন আবার একটু টাইডি করে ফেললাম, নাস্তা খাওয়ার পরে একটু ভরছিল সেটা টাইডি করলাম, ইভেন ডাইনিংও শেষ, ডাইনিংয়ে বসে খেয়েছে ছেলেরা। সো এখন যাব দুই ভাইয়ের সাথে, ওদের দুই ভাইয়ের সাথে বসে মুভি দেখব। আমাদের বাসার রুগীর একটু অ্যাপল খাইতে ইচ্ছে করছে,
ফ্রেশ অ্যাপল কেটে একটু লবণ দিয়ে খাবে। তো আমি দুইটা প্লেট নিছি, আয়া দাইলকে একটু দিব আর দিশার জন্য একটু, সাথে সাথে লবণ দিয়ে দিতে হবে, তা নাহলে এগুলো কালো হয়ে যাবে। সো আমি অ্যাপলগুলো কেটে ছোট করে, সো আমাদের রুগীর জন্য এবং আয়া দাইলের জন্য অ্যাপল কেটে নিয়েছি, দুদিকে দুই প্লেট দিয়ে দিব। আয়া দাইল ছোট মুভি দেখছে, তার সাথে সাথে খেলো এই আর কি। তোমাদের জন্য অ্যাপল কেটে আনছি, মুভিটা পোস্ট করো। ইউ ক্যান্ট ইভেন ফাইন্ড দ্য রিমো ক্যান ইউ? ওকে আচ্ছা, যাই হোক, আয়া দাহিল তোমরা এই টেবিলটা তোমাদের কাছাকাছি নাও, ওরা ব্যাটম্যান মুভিটা দেখতেছে এখানে, দ্য ব্যাটম্যান। ডিড ইউ লাইক ইট? ওকে, মুভি দেখো আর অ্যাপল খাও, পাপ্পা মাম্মিকে দিয়ে আসি। ওকে, আমি আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এখন আমাদের ডিনার টাইম, মুভি দেখা শেষ, আয়াদ আহিল মুভি দেখছে, আয়াদকে আমি রাইস দিছি। আয়াদ, এটা তোমার রাইস, ইয়ে নিও কিউকাম্বার অ্যান্ড লেমন নিও তুমি, ওকে? আর আমি দিশার জন্য একটা প্লেট নিচ্ছি, ও তো বলছে খাবে না, বাট ওরে আমি এখানে এই ডাল দিয়ে যে রাইসগুলো বানাইছি, এই রাইস একটু আর কয়েকটা কিউকাম্বার ওকে নিয়ে দিব, একটা লেমন সহ, সে একটু খেয়ে তারপরে ওষুধ খেয়ে বেডে চলে যাবে, ঘুমায় যাবে এই আর কি। তাও ঠিক আছে বাবারা, তো এটা নিয়ে ডাইনিংয়ে আসো। এই যে দিশার জন্য এই প্লেটটা সাজাচ্ছি, আমি জানি সে সম্পূর্ণটা খাবে না, সো ইন দিস কেস যতটুকু থাকবে সেটা আমি খেয়ে নিব, এটা এখানে থাকুক। আর আয়া আহিলের প্লেট আহিলকে আমি খাওয়াই দিব, আয়াদ আহিলের প্লেট নিচে ও ওর মতো খাবে। যাক, আমাদের ডিনার শেষ, আবারও মোটামুটি একটা টাইডি আপ করে দিলাম, এখানে ডাইনিং টেবিলটা রেডি আছে, সকালে উঠে বাচ্চারা তাদের মতো করে ব্রেকফাস্ট খেয়ে নিবে। আর এখন আমি একটু উপরে যাব, আমার কিছু অফিসিয়াল কাজ আছে, আর দিশা বেডে গেছে কিনা ওকে চেক করে আমি অফিসিয়াল কাজ করব, সে ঘুমা যাবে এই আর কি। তাহলে আমি উপরে যাই, দেখি দিশা কি করে। তাহলে সবাই বেডে চলে গেছে, দিশাও ওষুধ খেয়ে ডিনার করে বেডে, এখন আমি একটু অফিসিয়াল কাজ নিয়ে বসছি, সেগুলো করব। আজকের মতো ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সো আপনারা যারা ভিডিও দেখেছেন এবং অনেকেই দোয়া করবেন, এবং অবশ্যই দু চারটা নেগেটিভও আমরা পাবো, উই এক্সপেক্ট দ্যাট, দ্যাটস নট ইস্যু, বাট যারা দোয়া করছেন, কালকের ভিডিওতে অনেকেই দোয়া করেছেন, সবাইকে ধন্যবাদ, যারা ওয়েল উইশার তাদেরকে ধন্যবাদ, যারা ওয়েল উইশার না তাদেরকেও ধন্যবাদ, যে এসে কষ্ট করে দেখে একটা নেগেটিভ কমেন্ট করে যান, থ্যাংক ইউ সো মাচ। শুধু পজিটিভ হলে ভালো লাগে না, সাথে একটু নেগেটিভ থাকলে হয় কি, ডালের মধ্যে তাড়কা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ একটি দিন গেল, আরও কয়েকদিন সে রেস্ট নিলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আশা করা যায়। তাহলে আপনারা ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।